ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. একটা কথা বলি, এই বইটার নাম দেখছেন, বইটার নাম ফাজাইলে আমল ও উলামায়ে দেওবন্দের আপত্তি খণ্ড, লেখক লুৎফর রহমান ফারাজি, আহলে হক মিডিয়া প্রকাশনী বিভাগ, রাহনুমা প্রকাশনী, বাংলা বাজার, ঢাকা। একটা মুনাজারা দেখছিলাম, আমাদের উপরে আপত্তি যে আমরা নাকি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ বলাতে শিরিক বলেছি, এটা যে দেওবন্দিদের বলে লুৎফর রহমান ফারাজি ভাই ছাপানো, তাদের তিনি লেখক, ফেসবুক ইউটিউব জুড়ে আছে, আহলে হাদিসকে নাকি মুনাজারা করার জন্য তাড়িয়ে বেড়ায়, অনেক কিছু বলে। তার এইবার 381 পৃষ্ঠা একটা ঘটনা বর্ণনা আছে, কালবে লা ইলাহা ইল্লাল্লাহ আশরাফ আলী রাসূলুল্লাহ নাম ভাই, এই কথা শুনেছেন? 381 পৃষ্ঠা খুলবেন, এই দেখেন অনুবাদও তিনি করেছেন বাংলাতে, ওটা উর্দু, মানে একটা পত্রিকা ইমদাদ আশরাফ আলী থানভী তিনি পাঠাতেন, মানে তিনি ওটা পরিচালনা করতেন, ওইখান থেকে লুৎফর রহমান ফারাজি স্বয়ং নিজেই অনুবাদ করেছেন আর স্পষ্ট হয়ে লিখেছেন যে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ আশরাফ আলী রাসূলুল্লাহ। মূলত তিনি এটা জবাব দিতে চেয়েছেন, কিন্তু জবাব দিতে গিয়ে অনেকগুলো পদস্খলনও করেছেন। কেউ যদি দেখতে চান দেখবেন, আমি পড়ে শুনে দেবো অনুবাদটা, ঘটনা পড়ে দেবো কি? আচ্ছা, এ দেখেন বাংলা বই, এই ঘটনাটা চমৎকার ঘটনা আছে, ওটা পড়ে বলছে, আগে পড়ে নি। লিখছেন, একদা স্বপ্নে, মানে আশরাফ আলী থানভী উনার এক মুরিদ ছিল, ওই মুরিদ স্বপ্ন দেখছে, ওই কাহিনী এটা। স্বপ্ন কি দেখেছে দেখে নেন, প্রথমে বলছে, একদা স্বপ্নে আমি কালিমা পড়ছিলাম, কিন্তু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্থলে হযরতের নাম নিচ্ছিলাম, মানে আশরাফ আলী থানভীর নাম নিচ্ছিলাম। ভাই অনুবাদ কিন্তু আমার নয়, লুৎফর রহমান ফারাজি তিনি করেছেন। তারপর দেখেন, তখনই আমার মনে উদয় হলো যে আমি ভুল করেছি, কালেমা পড়ার ক্ষেত্রে সঠিকভাবে পড়া উচিত। এই খেয়ালে দ্বিতীয়বার কালেমা শরীফ পড়লাম, মানে প্রথম মানে ভুল করেছে তো দ্বিতীয়বার পড়তে শুরু করেছে মুরিদ স্বপ্নের মধ্যে। মন তো মনে তো এটা আছে যে সঠিকভাবে পড়ব, কিন্তু অনিচ্ছার শর্তেও মুখ থেকে মোহাম্মদ রসুলের স্থলে আশরাফ আলী বেরিয়ে যায়। নাউজুবিল্লাহ মিন যালিক। এবার দেখেন কি লিখছে আবার, অথচ আমার এ কথা জানা আছে যে এমনটি জায়েজ নয়, মুরিদ বুঝতে পারছে যেটা বলছে সেটা ঠিক নয়, কিন্তু অনিচ্ছায় মুখ থেকে এটাই বেরিয়ে যায়, তাও অনিচ্ছায় বেরিয়ে যায়। দুই তিনবার যখন এমনটি হলো, মানে একবার নয় অনেকবারই হয়েছে, তখন হুজুর সাল্লাল্লাহু সাল্লাম আমার সামনে দেখতে পেলাম, মানে স্বপ্নে পরে আল্লাহ রসুলকে দেখেছে। তারপর দেখেন কি বলছে, হুজুর সাল্লাল্লাহু সাল্লামের পাশে আরও মানুষ ছিলেন, আমি এমনটি করতেছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে, তখন আমার উপরে কান্নার প্রভাবটা এলো, মানে বেড়ে গেল যে আমি দাঁড়ানো থাকতে পারলাম না, মানে দাঁড়িয়ে থেকে পড়ে গেলাম, সাথে অত্যন্ত জোরে চিৎকার দিলাম, আমার মনে হচ্ছিল যে আমার ভেতরে কোনো শক্তি নেই। ঠিক আছে, স্বপ্ন মানুষ যা ইচ্ছা তাই দেখতে পারে, স্বপ্নে তো আমিও কতদিন দেখেছি কোটিপতি হয়েছি, এটা কোনো বিষয় না, স্বপ্ন মানুষ দেখতে পারে নাকি, তো স্বপ্ন যে এমন দেখবে, যাই হোক, কিন্তু তখনও শরীর ছিল অনুভূতিহীন, ছিল উক্ত ঘটনার প্রতিক্রিয়ায়, অথচ ঘুমন্ত ও জাগ্রত উভয় অবস্থায় রসুল সাল্লাল্লাহু সাল্লামের এর খেয়াল ছিল। এবার এই যে মুরিদ এবার জেগেছে, মানে ঘুম থেকে এবার উঠে পড়েছে, এবার জেগেছে, কী হচ্ছে দেখেন জাগার পরে, মানে ওটারে স্বপ্ন তো যা ইচ্ছা দেখলো, কারণ স্বপ্নে যদি কেউ দেখাচ্ছে একটা মেয়ের সঙ্গে সেক্স, অর্থাৎ তার সঙ্গে শারীরিক সম্পর্ক হচ্ছে, তারপরে তার হজ্জারি হবে না, হবে নাকি? স্বপ্নে যদি কেউ ভুল একটা কালেমা পাঠ করে, তারপরে নিশ্চয়ই হজ্জারি হবে না, এটা শরীয়ত, কারণ একাধিক হাদিস দ্বারা প্রমাণিত যে স্বপ্ন যদি মানুষ যদি ঘুমিয়ে থাকে, মানুষ যদি পাগল হয়, তারপরে কোনো শরীয়ত জারি হয় না, তো ঘুমিয়েছে মানা গেল,
স্বপ্নে স্বপ্ন তো চলে, কাউকে কিছু দেখেছেন স্বপ্নে স্বপ্ন তো এসেছে, আপনার পরে তো এখন হজ্জারি হবে না। তো এটা তাহলে বাদ গেল, ঘুম থেকে উঠে কি হয়েছে দেখা যাক। আর এটা উৎপাদন রমফা যে জব দিয়েছে, মানে ঘটনা আনার পরে বলছে স্বপ্ন, স্বপ্নের মধ্যে কোনো শরীয়ত জায়েজ না, কিন্তু জাগ্রত অবস্থা কি ঘটেছে দেখেন। এবার কি বলছে দেখেন, আচ্ছা কিন্তু জাগ্রত হওয়ার পর যখন কালেমা ভুল পড়ার কথা স্মরণ হলো, তখন মন থেকে এই ধারণাটি দূর করার জন্য এবং কখনো যেন এমন ভুল না হয় এই চিন্তায় বসে গেলাম। তারপর এক পাশে কাত হয়ে কালেমা শরীফের ভুল পড়ার ক্ষতিপূরণে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দুরুদ পড়তে শুরু করলাম। যেহেতু কালেমা ভুল করে ফেলেছে, লা ইলা ইল্লাল্লাহ আশরাফ আলী রাসূলুল্লাহ নাউজুবিল্লাহ মিন জালিক মাআজাল্লাহ আস্তাগফিরুল্লাহ, এটা যখন বলে যে ঘুম থেকে ওঠে, কি করছে একটু কাসরা দেবে কে তাহলে সাথে দুরুদ পড়বে, দুরুদ পড়ছে দেখেন। কিন্তু তারপরে মুখ থেকে বের হচ্ছিল আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়ানা ওয়া মাওলানা আশরাফ আলী, ওটাতে ঘুমিয়েছিল। এটা জাগ্রত অবস্থায়, এবার সজ্ঞানে যে আমি ভুল করেছি স্বপ্নে, স্বপ্নেও মনে আছে স্পষ্ট স্বপ্নে ভুল করেছে, এবারে ও কাফরা দেবে জাগ্রত অবস্থায়। তারপর বারবার পাঠ করে ফেলছে কি, দুরুদে ভুল কালেমায় ভুল। আস আহালে হাদিসকে বলে নাকি আমরা নাকি কালেমায় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানি না, আর তোমরা আশরাফ আলী রাসূলুল্লাহ নাউযুবিল্লাহ। এই ধরনের কত কালেমা আছে জানেন, যখন এই কথা যখন বেরোল বিদেশে একটা মোনাজাত হচ্ছে পাকিস্তানে গুস্তাকি কম হে মোনাজাত টাইপের বিষয়, তো বেরোল বিরা বলছে তোমারা কিতাব কে অন্দরে লিখিয়ে লিখা হে আলিমদার আশরাফ আলী রাসূলুল্লাহ কে বারে মে, তো কে হে তোমারে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ আশরাফ আলী রাসূলুল্লাহ। আর দেওবন্দি চট করে উঠে দাঁড়িয়ে তারা বলছে আরে তোমারে তোমারে কিতাব জ্ঞান দার মে এই বারত মজুদ হে, তো কিয়া ফাওয়েদ ফরিদিয়া সাফা নাম্বার 170 মে লিখা হে লা ইলাহা ইল্লাল্লাহ চিস্তি রাসূলুল্লাহ নাউযুবিল্লাহ মিন জালিক, মানে বেরোল বিরা একটি বই আছে ফাওয়েদ ফরিদিয়া যেটা পাকিস্তান লাহোর থেকে ছেপিয়েছে, ওইখানে বেরোল বিরা কি লিখেছে জানেন, ওখানে এই ঘটনা আছে যে একজন মুরিদ এসেছে, মুরিদ আসার পরে বলছে যে আমি এখানে মুরিদ হতে এসেছি, তো উনি তখন বলছেন যে তুমি কালেমা কিস তারা পার্থী থে, তো বলছে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলছে ইউ না পারো ইসে তারা কালেমা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ চিস্তি রাসূলুল্লাহ নাউযুবিল্লাহ মিন জালিক। কালেমা নিয়ে কত গেছে জানেন, চিস্তি রাসূলুল্লাহ তো আছে, একটা বই আছে আহমেদ ইয়ার খান নাইমির লেখা বারবার জা আল হক, একটা বইয়ের নাম শোনেন আমার মুখ থেকে, ওই বইয়ের লেখক তিনি 21 পৃষ্ঠাতে লিখেছে লা ইলা ইল্লাল্লাহ আমি নাবি রাসূলুল্লাহ, আরো অনেক আছে লা ইলা ইল্লাল্লাহ লন্ডন রাসূলুল্লাহ, ওই ফাওয়াইদে আছে। আমার হচ্ছে প্রত্যেকটা মানে স্ক্রিনশট আমি সঙ্গে নিয়ে এসেছি যে আহলে হাদিসকে তারা বলে যে আমরা নাকি মোহাম্মদ রসুলের কালেমে মানি না, আর তোমরা চিস্তি রসুল্লাহ লন্ডন রসুল্লাহ আছে, ইংরেজ রসুল্লাহ তাদের কিতাবে মজুদ আছে, প্রত্যেকটা উর্দুর ফার্সি কিতাব যদি কেউ দেখতে চান আমার কাছে ল্যাপটপে আছে, আমি সেগুলি স্ক্রিনশট নিয়ে এসেছি, যা দেখতে চান তাদেরকে দেখাতে পারি যে লিখেছে লা ইলাহা ইল্লাল্লাহ চিস্তি রসুল্লাহ শিবলি রসুল্লাহ আশরাফ আলী রসুল্লাহ, আবার লিখেছে আংরেজ রসুল্লাহ, আবার আছে কি জানেন লন্ডন রসুল্লাহ নাউযুবিল্লাহ মিন জালিক। মানে কাকে খুশি করার জন্য বলেন তো ভাই, আমাদেরকে বলে ইংরেজদের দালাল, তোমাদের কালেমা হচ্ছে লন্ডন ইল রসুল্লাহ নাউযুবিল্লাহ মিন জালিক। চোরের মার বড় গলা, এই জন্যে বলি যে চোরের মার বড় গলা সবসময় তারা এমনটি করেছে অপবাদ তারা দেয়। এর জন্য আমি প্রথমেই বলি যে ভাই কাছের ঘরে বাস করে লোহার ঘরে ঢেল ছুটলে মাঝে মধ্যে আমার একটু যদি মেরি তাহলে চুরমার হয়ে যাবে, এগুলো বলি না তখন বলবে যে রুহুল আমিন ভাই ফিতনা করছে, কিন্তু তোমরা কালেমা পরিবর্তন করেছো আমাদের পরে কালেমার অভিযোগ, যদি তারা মুখ খুলে আমরা তুলতে পারি। আরও আছে কত রকমের কালেমা নেবেন তাদের, যে কোনো পিসের কিতাবপত্র খুললে এরকম কালেমা বেরিয়ে যায় যে পিসের নাম দিয়ে তারা কালেমা পাঠ করে, যেটা কিতাবে মজুদ আছে, কে পড়ে কে পড়ে না তোমাদের ব্যাপার। আসে বিষয়টি স্পষ্ট হয়েছে, أشرقت نفسي بنور من فؤادي حينما رددت يا رب العالمين.